वेलकम टू ফ্যান্ডম। তো চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের আপডেটস নিয়ে। এই আপডেটস প্রচুর আছে এই মুহূর্তে, কারণ ফুটবল সিজন তো শুরু হয়ে গেছে। ডুরান্ড কাপও মোটামুটি এবার সেকেন্ড স্টেজে যাচ্ছে। তো ডুরান্ড কাপের পরের স্টেজ মানে কোয়ার্টার ফাইনালের কি ফিক্সচার, কবে কবে খেলা, পুরোটা বলে দেবে পুজে। তার সাথেও কিন্তু যা যা আপডেটস আছে, স্পেশালি সিএফএল নিয়ে যা আপডেটস আছে, সিএফএল এ কি হতে চলেছে, এডিকে মোহন মান খেলবে কি খেলবে না এখনো কনফিউশন, তো সেই নিয়েও যা আপডেটস আছে বলে দেবো। তাছাড়াও ইস্টবেঙ্গলের কিছু ছোটোখাটো আপডেট আছে সেগুলোও কিন্তু বলে দেবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে নিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এফসি কাপ কিন্তু কালকে এটিকে মোহন বাগান ভার্সেস কুয়ালালামপুর এফসি, তো সেটা নিয়েও যা বক্তব্য আছে, টিকিটস নিয়ে তোমাদের যা কনফিউশন আছে, আশা করি টিকিট সবাই তুলেই নিয়েছো, কারণ বিশাল ভিড় ছিল আজকে, সেই নিয়েও পুষে বলে দেবে। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে আর বেল আইকনটা টিং টং করে নিয়ে অল অপশনটা প্রেস করে দিও। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পূজার থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমেই আসি সিএফএল এর কথায়। তো গতকালকে তো সিএফএল এর পয়েন্ট টেবিল বলেই দিয়েছি, তো আজকে বলি যে এটিকে মোহনবাগান খেলবে কি খেলবে না। তো মোটামুটি 5 তারিখে ডিসিশন নেওয়ার কথা ছিল আইএফএফ এর তরফ থেকে, কিন্তু এখনো সেটা নেওয়া হয়নি, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু যেই বকেয়া যেই টাকাটা রয়েছে তার কিছু পরিমাণ পোর্শন চেয়েছিল, তো যেটা কিন্তু এখনো অবধি এই আইএফএ মোহনবাগান ক্লাবকে দিতে পারেনি। তো সেই জন্য কিন্তু এখনও অবধি কনফার্ম নয় যে এটিকে মোহনবাগান সিএফএল এ পার্টিসিপেট করছেই কি করছে না। যদিও আগামীকালকে খেলা রয়েছে, যদি আগামীকালকে খেলায় যদি এটিকে মোহনবাগান জিতে যায়, তাহলে তো ধরে নাও সিএফএল এ পার্টিসিপেট করার চান্সটা অনেকটাই কমে যাবে, কারণ আবার কিন্তু অক্টোবরের 5 তারিখে খেলা থাকবে। তো সেই জায়গা থেকে চান্সেস কমই আছে এটিকে মোহনবাগানের খেলা। যদিও আইএফএ তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এটিকে মোহনবাগানকে রেখেই কিন্তু চ্যাম্পিয়নশিপের ফিক্সচার করা হবে, আর গতকালকে তো বলে দিয়েছি মোটামুটি 15 বা 16 তারিখ নাগাদ কিন্তু চ্যাম্পিয়নশিপ রাউন্ডটা শুরু হয়ে যাবে। তো যদি এটিকে মোহনবাগান না খেলে তাহলে দুটো ডার্বিও কমে যাবে, এটিকে মোহনবাগান ভার্সেস মোহামেডান, এটিকে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল, দুটোই কিন্তু হবে না, তাহলে শুধু একটাই ডার্বি থেকে যাবে, যেটা হলো মোহামেডান ভার্সেস ইস্টবেঙ্গল। তো দেখা যাক কি হয়, আশা তো করবো যাতে তিনজনই খেলে, যাতে ভালো একটা মোকাবিলা আমরা দেখতে পাই। কিন্তু এই কালকের ম্যাচ যদি জিতে যায় তাহলে কিন্তু 5 তারিখে ম্যাচ পড়বে, আর সেটা কিন্তু হোম ম্যাচ না, অ্যাওয়ে ম্যাচ পড়বে, মানে আগে কিন্তু চলে যেতে হবে, মোটামুটি অক্টোবরের পুজোর আগেই ধরে না হয়তো চলে যেতে হবে। তো সেই জায়গা থেকে দেখা যাক কি হয়, কালকের ম্যাচের উপর কিন্তু সব কিছু ডিপেন্ড করছে। তো এবার আসি বাকি আপডেটগুলোতে, তার মধ্যে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের আপডেট দিয়ে দিই। তো কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে 9 তারিখ থেকে, 9 তারিখে খেলা রয়েছে মোহামেডান ভার্সেস কেরালা ব্লাস্টার্স যুবভারতীতে, 10 তারিখে রয়েছে বেঙ্গালুরু ভার্সেস ওড়িশা কিশোর ভারতীতে, 11 তারিখে রয়েছে মুম্বাই সিটি ভার্সেস চেন্নাইন এফসি যুবভারতীতে, এবং 12 তারিখে রয়েছে রাজস্থান ভার্সেস হায়দ্রাবাদ কিশোর ভারতীতে। তো এই চারটেই রয়েছে, যদি এখনও অবধি টিকিট ছাড়েনি বুক মাই শোতেই ছাড়বে, আর অফলাইন তো যেরকমভাবে দিচ্ছে আগেরগুলো সেইভাবেই দেবে। তো সেটা আর আপডেট পেলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো। তো শুক্র শনি রবি সোম পরপর খেলার প্রথম দিনই কিন্তু মোহামেডানের খেলা। শুক্রবার কেরালা ব্লাস্টার্সের এগিয়েছে, যদিও কেরালা ব্লাস্টার্সের সেকেন্ড টিম মানে ডেভেলপমেন্টাল টিম আছে। তো দেখা যাক কোয়ার্টার ফাইনাল থেকে কোয়ালিফাই করে সেমিফাইনালে মোহামেডান যেতে পারে কিনা, কারণ সেমিফাইনালে কিন্তু সব একদম আইএসএল এর মেন টিমরাই উঠবে। তো যাই হোক, আর টিকিট নিয়ে অনেকে জিজ্ঞেস করছো, টিকিট আশা করি সবাই কালেক্ট করে নিয়েছো, কারণ আজকেও কিন্তু দিচ্ছে 11টা থেকে বিকেল 5টা অবধি অফলাইন টিকিট যারা কাটতে যাও স্টেডিয়ামেও দিচ্ছে, মোহনবাগান ক্লাবেও দিচ্ছে, অনলাইন টিকিট যারা কালেক্ট করতে যাও সেগুলো স্টেডিয়ামে দিচ্ছে, আজ 5টা অবধি কিন্তু পাবে। আর কালকে দেবে কি দেবে না সেটা কিন্তু কোথাও মেনশন করেনি, কিন্তু দেওয়া হয়, কিন্তু সেই রিস্কটা কিন্তু নিও না, তবে আজকের মধ্যে কিন্তু কালেক্ট করে নাও, আর অফলাইন যারা কাটবে কেটে নাও। এবং তার সাথে বলে দিই, গতকাল থেকে কিন্তু আন্ডার 17 সাব চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। গতকাল ইন্ডিয়া ভার্সেস ভুটানের খেলা ছিল, এবং সেই খেলাটায় কিন্তু ইন্ডিয়া 3-0 জয়লাভ করেছে, এবং আগামীকাল থেকে কিন্তু ওমেন্স সাব চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, যার ফার্স্ট খেলায় কিন্তু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান দুপুর 12:45 থেকে, আর খেলাটা লাইভ দেখাবে হচ্ছে ইলেভেন স্পোর্টস.কমে। তো এবার আসি অন্যান্য আপডেটগুলোতে, তো তার মধ্যে একটা বলি যে ইস্টবেঙ্গলেরই আপডেট দিই। তো একটা তো শুনেই নিয়েছো সবাই যে স্টিভেন কনস্ট্যান্টাইনের কোভিড পজিটিভ হয়েছে, তো সেই জন্য তিনি এই মুহূর্তে রেস্টে আছে, এবং তার জায়গায় এই মুহূর্তে কোচিং করাবেন কিন্তু বিনো জর্জ। তো এর সাথে সাথে আরও একটা খবর শোনা যাচ্ছে, কিছু কিছু পোর্টালে বেরিয়েছে এবং অন্যান্য জায়গাতেও বেরিয়েছে, যেটা নাকি স্টিভেন কনস্ট্যান্টাইন নাকি সম্মুগম ভেঙ্কটেশকে নাকি সহকারী হিসাবে চেয়েছে। তো সেইটার হওয়ার একটা সম্ভাবনা যদিও হয়, সেটার চান্সেস কিন্তু অনেক মানে ক্ষীণ, কারণ বলবো কারণ এই মুহূর্তে কিন্তু শম্ভুগম ভেঙ্কটেশ আন্ডার 20 ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ রয়েছে, যেটা কিন্তু রিসেন্টলি যাবে হচ্ছে খেলতে আন্ডার 20 এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার, যেই টিমে কিন্তু ইস্টবেঙ্গলের হিমাংশু জ্যাংরাও রয়েছে।
তো সেই টিমেরই কোচ রয়েছে এবং তার সাথে সাথে বলি ইন্ডিয়ান অ্যারোস টিমেরও কিন্তু কোচের দায়িত্বে রয়েছে। যদি ওকে আনতে হয় তাহলে কিন্তু বিনো জর্জকে ছাড়তে হবে, আর বিনো জর্জের সাথে কিন্তু কন্ট্রাক্ট করে নিয়ে এসেছে, আর এখন যদি বিনো জর্জকে ছাড়তে হয় সেই জায়গাতে কিন্তু ওর পুরো স্যালারি মিটিয়ে দিতে হবে। আবার শণ্মুগম ভেঙ্কটেশকে আনতে গেলে একটা প্রবলেম, ওকে কিন্তু আবার ইন্ডিয়া বা অ্যারোজের চাকরি যে কোনো একটা ছেড়ে কিন্তু ওকে আসতে হবে, সেইটার দায়িত্ব ছাড়বে কিনা সেটাই হচ্ছে কথা। কারণ বেশ কিছুদিন লাস্ট 4-5 বছর ধরে কিন্তু শণ্মুগম ভেঙ্কটেশ এই দায়িত্বটা সামলাচ্ছে। আর ভেঙ্কটেশকে চাওয়ার আরেকটা কারণ হচ্ছে ও কিন্তু একটা সময় স্টিফেন কনস্ট্যান্টাইন যখন ন্যাশনাল টিমে করছিল ও কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছে। তো এবার এটাও দেখার বিষয় যে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবেই আনে কিনা, কারণ অ্যাসিস্ট্যান্ট কোচ ছাড়াও কিন্তু অনেকগুলো পোস্ট থাকে সাপোর্ট স্টাফে। তো সেই জায়গা থেকেই দেখার বিষয় যে অন্য কোনো পোস্টে আনতে পারে কিনা, কারণ কোচ যেহেতু ছেড়ে চেয়েছে তো ক্লাব অফিসার তো অবশ্যই মানে অ্যাপ্রোচ করবে, তারপর দেখা যাক কি হয়। কিন্তু এই মুহূর্তে কিন্তু বিনো জর্জি প্র্যাকটিস করাচ্ছে, কারণ কোচ কিন্তু এই মুহূর্তে রেস্ট আছে, কোভিড হয়ে মানে কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হয়ে গেলে আবার কিন্তু কোচ চলে আসবে, সেটা সিএফএল এর আগে, আর তারপরে কিন্তু সিএফএল এ নিজের ফুল স্কোয়াড নিয়ে আবার কিন্তু নেমে পড়বে। আর অনেকে ইঞ্জুরি নিয়ে জিজ্ঞেস করছো, যাদের ইঞ্জুরি হয়েছিল ইস্ট বেঙ্গল স্কোয়াডে সবাই কিন্তু মোটামুটি এই মুহূর্তে ফিট আছে, আর সিএফএল এ কিন্তু ফুল স্কোয়াডটাই পাবে। আর যেরকম বলেছি এই স্কোয়াডটার সাথেও কিন্তু আরো কিছুজন অ্যাড হবে সিএফএল এ, যারা কিন্তু সেকেন্ড স্কোয়াডটাই আছে, আর তারা যদি ভালো পারফর্ম করতে পারে সিএফএল এ তাহলে কিন্তু প্রমোট করা হবে আইএসএল এর স্কোয়াডে। তো এর সাথে সাথে বাকি অন্যান্য কিছু আপডেট দিয়ে দিই, তার মধ্যে বলি যে আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেটা অক্টোবরের 11 তারিখ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়াতে, তাতে কিন্তু ফিফা VAR টেকনোলজি ইউজ করতে চলেছে, এটা কিন্তু জানানো হয়েছে। তো দেখা যাক যে ইন্ডিয়াতে প্রথমবারের জন্য VAR ইউজ হবে এবং কতটা সাকসেস হয়। এর সাথে সাথে বলে রাখি যে আরও একজন প্লেয়ার আন্ডার-20 ইন্ডিয়ার ন্যাশনাল টিমে ছিল, অসাধারণ একজন ফরওয়ার্ড পার্থিব গগৈ, তো ওকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড সাইন করিয়ে নিয়েছে একটা লং টার্ম ডিলে। তো এটা কিন্তু একটা ভালো, পার্থিব গগৈকে কিন্তু অনেকেই বলছিলো যদি ইস্ট বেঙ্গলে আসে তাহলে একটা ভালো অপরচুনিটি হতে পারে বা ভালো একটা প্লেয়ার হতে পারে, মানে সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু পার্থিব গগৈ কিন্তু নর্থ ইস্টে সাইন করেছে, আর পার্থিবের দাদাও কিন্তু নর্থ ইস্টেই খেলে। তো লাস্টে আরেকবার বলে দিই, অনেকেই কালকে বলে দিয়েছিলাম যে এফসি কাপের ফরম্যাটটা, তারপরেও জিজ্ঞেস করছিল, তো একদম একদম সোজা ভাষায় ক্লিয়ারলি বলে দিই, কালকে যে খেলাটা আছে সেটা যদি জেতে তাহলে কিন্তু 5 তারিখে এর পরের খেলাটা পড়বে, যেটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ পড়বে, আর সেইটাই যদি জিততে পারে ডাইরেক্ট কিন্তু ফাইনালে পৌঁছে যাবে। ফাইনালটা হয়তো খুব সম্ভবত অক্টোবরের 20 তারিখে আছে, আর এইটাই কিন্তু ফরম্যাট, মানে এটা জিতলে এর পরে একটা ম্যাচ যেটাকে তোমরা সেমিফাইনাল ধরে নিতে পারো, আর ওইটা জিতলে তারপরে ডাইরেক্ট ফাইনাল। তো এটা দেখা যাক যে এই ম্যাচটা জিততে পারে কিনা, কারণ এই ম্যাচটা জিতলে কিন্তু সেমিফাইনাল মানে ইন্টারজোনাল সেমিফাইনাল, যদিও এইবার মানে অন্যরকম নাম দিয়ে করেছে ইন্টারজোনাল ফাইনাল, তো ওটার পরেই কিন্তু ডাইরেক্ট ফাইনালে পৌঁছে যেতে পারবে যদি জিততে পারে। দেখা যাক কোয়ালালামপুর এফসির সাথে কেমন পারফর্ম করে, হোম অ্যাডভান্টেজ তো থাকবেই, কারণ যা ভিড় দেখেছি প্রচুর লোক হবে আমার যা মনে হচ্ছে। তো দেখা যাক কালকের ম্যাচে কি হয়। আর যারা যারা অনলাইন টিকিট এখনো মানে তোলনি তারা অবশ্যই অনলাইন টিকিট তুলে নেবে, শুধুমাত্র যুবভারতীতে 5টা অবধি দেওয়া হবে, কালকে হয়তো দেওয়া হতে পারে, অফিসিয়াল কিছু বলা হয়নি, তো দেওয়া হলে ম্যাক্সিমাম 2টা বা 3টা অবধি দেওয়া হবে। তো আজকেই যাও গিয়ে তুলে নাও অফলাইন টিকিট আর এই অনলাইন টিকিট। আর অফলাইন টিকিট 50 টাকার টিকিটটা অ্যাভেলেবেল রয়েছে, আর 500 টাকার টিকিটটা অ্যাভেলেবেল রয়েছে যুবভারতীতে, হয়তো ক্লাবেও সেরকমই রয়েছে সেটা সম্পর্কে আইডিয়া নেই। তো যারা অফলাইন কাটতে যাও 50 টাকার টিকিট এখনও অবধি যুবভারতীতে রয়েছে, তো চলে যাও গিয়ে কেটে নাও 5টা অবধি, আজকে কাউন্টার খোলা থাকবে। তো যা বক্তব্য ছিল পুরোপুরি বলে দিলাম, তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।